আসসালামু আলাইকুম। 2024 সালের এই বইমেলার বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম বইমেলা যেখানে কোনো লেখকের বই ছিঁড়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আহ, সেই দিনগুলো! পুরোটা বছর টাকা জমাতাম, অল্প অল্প করে বইমেলায় গিয়ে পাগলের মতো কিনতাম। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আর ইমদাদুল হক মিলনের এক একটা বই। আর এখন লেখক কারা? খন্দকার মোস্তাক ওরূপ চিনি বাবা, দাগি আসামি সাবদ্রিনা, পুচি ফ্যামিলির পুচির মা। তবে হিরো আলম, তন্নি আর মামুন লায়লা এখনও বই কেন বের করলো না বুঝলাম না। সম্ভব নাম যা হবে হতে পারে এদের এই বইয়ের নাম। এক, গেডি ব্যথার নির্বাচন হিরো আলম। দুই, সহজ বাংলার গালের অভিযান ছানবিন ভাই তর্ণী। ভালোবাসার থোবরা পাটায় মামুন লায়লা। মামুনুর রশিদ বলেছিলেন রুচির দুর্ভিক্ষ, এখন তো মনে হচ্ছে রুচির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।